मारते गए बाबा निजे प्राण दिल एखार गंगा ठीक कर नंदिनी बिनाश कर गंगार ही प्रतिज्ञार जन की हवे जानी ना आमी तोर कष्टटा बुझी रे उड़ुन राजशेखर गंगा के अनेक भालोबासत ओइजन्य गंगा नंदिनीर बिरुद्धे उठे पड़े लेगेछे तबे कि आम्रा बाबा के भालोबासतम ना बाबा के ओइभावे मेरे फेलेछे बोले नंदिनीर ओपर आमार कि कोनो राग नेई गंगार थेके अनेक बेशी राग आमार रोयेछे কিন্তু আমি জানি যে নন্দিনীর কোনো ক্ষতি আমরা করতে পারবো না সেই জন্য বিষয়টা মাথা থেকে বের করে দিয়েছি কিন্তু গঙ্গা এর বাইরে কিছু ভাবতেই পারছে না তুই কিছু চিন্তা করিস না বাবা আমি গঙ্গার সাথে কথা বলে ওর মনটাকে আমি বদলাবার চেষ্টা করব কিন্তু তার জন্য তোকে কিন্তু একটা কাজ করতে হবে কি করব বলো তো পিসি নন্দিনীর কাছে থাকা কালচক্রটা রাজশেখরকে দিল না বলেই তো ওকে প্রাণটা হারাতে হলো ওই কালচক্রটা আমাদের বাড়িতে থাকলে ওকে তুই দিয়ে দে ওটা তাতে নন্দিনী দূরে চলে যাবে আর নন্দিনী দূরে চলে গেলে গঙ্গার ওর উপরে থাকা রাগ কমে যাবে তুমি ঠিকই বলেছো পিসি কিন্তু ওই কালচক্র বাবা কোথায় রেখে গেছে তা তো আমি জানি না নন্দিনী আমাদের বাড়ির চারপাশে ঘুরছে মানে কালচক্রটা নিশ্চয়ই এখানে আছে কোথায় আছে সেটা আগে খুঁজে বার কর ততক্ষণে আমি গঙ্গার মনটাকে বদলাবার চেষ্টা করি গঙ্গাকে নিজের ভাবনা পাল্টাতেই হবে আর সেরকম যদি না হয় তাহলে নন্দিনীর সামনে দাঁড়িয়ে আমার নিজের প্রাণ দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না এই পাগলের মতো কথা বলিস না নন্দিনীর কাছ থেকে তোর দূরে থাকাই ভালো সেটাই তোর পক্ষে ঠিক কাজ হবে আমি গঙ্গাকে বুঝিয়ে বলছি যদি গঙ্গার কোনো ক্ষতি হয়ে যায় তোমরা সেই ভয় পাচ্ছ গঙ্গার সাথে আমি আছি গঙ্গার আমি কোনো ক্ষতি হতে দেব না পদ্মানানে পদ্মবিপত্রে পদ্মপ্রিয়ে পদ্মতলয়দাক্ষে বিশ্বপ্রিয়ে বিষ্ণুমনোনুকূলে পৎপাদ পদ্মময়ি সংবিধ্ব পুত্রপৌত্রদনম ধান্যম হস্ত্যাশ্বাদিগবীরতম প্রজানাম ভবতি মাতা আয়ুষ্মন্তম করোতু মাম ধনমগ্নির্ধনম বায়ুর্ধনম সূর্যোদনম বসুতোদনমিন্দ্রা বৃহস্পতির্বর্ণম ধনমগ্নতে বৈনতে সোমম এসো মা গঙ্গা দাও পুজোর থালাটা আমার হাতে দাও কার নামে পুজো দেবো এমনি পুজো দিয়ে দিন ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহে তন্নো লক্ষ্মী প্রচোদয়াত ওম হিরণ্ময়ী লক্ষ্মী জাতভেদো মহাবত নন্দিনীর জন্য অনেক মানুষ মারা গেল তার চেয়েও বড় কথা আমি নিজে নন্দিনীকে শেষ করার প্রতিজ্ঞা করেছি প্রতিজ্ঞা তো আমি করে ফেলেছি কিন্তু সেটা কি করে সম্পন্ন করব আমি মা নন্দিনীকে শেষ করতে তুমি আমাকে সাহায্য করো মা নন্দিনীর ব্যাপারে আমি তোমার ভরসায় আছি মা আমার বিশ্বাস তুমি রেখো মা নারায়ণায় নমো নমঃ মহালক্ষ্মী নমো নমঃ এই নাও মা এটাকে প্রণাম করো এই প্রসাদটা নাও মা এটা ধরো মা তোমার পূজোর থালা Thank you.
গঙ্গা, দুষ্ট শক্তিকে বিনাশ করতে হলে যদি দেবীর কাছে প্রার্থনা করো, দেবী সঙ্গে থাকবেন। যে নন্দিনী ধর্ম রক্ষার জন্য লড়াই করে যাচ্ছে তাকে শেষ করবে বলে প্রার্থনা করছো? তুমি যেটা মনে মনে প্রার্থনা করলে সেটাই দেবী কেন? কোনো দেবতাই তোমাকে সাহায্য করবে না। আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন, আমাদের পরিবারের অনেক উপকার করেছেন। আপনাকে আমি অনেক সম্মান করতাম, কিন্তু যখন থেকে আপনি নন্দিনীর হয়ে কথা বলতে শুরু করলেন আপনার প্রতি আমার সব সম্মান শেষ হয়ে গেছে। আপনার আর আমার আর কোনো সম্পর্ক নেই। দয়া করে নন্দিনীর হয়ে আমাকে আর কোনো কথা বলতে আসবেন না। নন্দিনীর ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না আমি। গঙ্গা, নন্দিনীকে তুমি একেবারেই ভুল বুঝছো, সেই জন্য নন্দিনীর ওপর তোমার রাগ হচ্ছে। তুমি মাধবদার মেয়ে হতে পারো, ওই বাড়ির পুত্রবধূ হতে পারো, কিন্তু ওটাই তোমার শেষ পরিচয় নয়। এখনো তোমার আরো একটা সত্যি কথা জানা বাকি। কি সত্যি? নন্দিনী আমার দিদি, সেটাই তো। আপনি যাই বলুন না কেন, এই কথাটা আমি কোনোদিন বিশ্বাস করতে পারবো না। এই মিথ্যে গল্প আমি বিশ্বাস করি না। যান বলে দিন নন্দিনীকে। নন্দিনীর উপরে তোমার যে রাগ আছে সেটা তোমার মুখ দেখেই বুঝতে পারছি, কিন্তু তুমি যদি কিছু করো তাহলে সত্যিটা কোনোভাবেই চেপে রাখা যাবে না। আমি যেটা বলতে চাইছি সেটা ধৈর্য ধরে শোনো তুমি, তখন তুমি সত্যিটা পুরোপুরি জানতে পারবে। আমি কোনো কিছু বোঝার অবস্থায় নেই, দয়া করে আমাকে ছেড়ে দিন। না গঙ্গা, আমাকে তোমার সাথে কথা বলতে হবে, সত্যিটা তোমাকে জানতেই হবে। মনের শান্তির জন্য সবাই এই মন্দিরে ঠাকুরের পুজো দিতে এসেছে, এখানে আমাদের ব্যাপারটা নিয়ে কথা না বলাই ভালো। তুমি যদি আমার সাথে আসো তোমাকে সবকিছু বলা হয়ে গেলে চলে যেও। আপনি কেন আমার সিদ্ধান্ত বদলাবার চেষ্টা করছেন? আপনার মুখ দিয়ে যে ভগবানের কথা বেরিয়েছে আমি তাকে সম্মান জানাই, কিন্তু আপনি যদি নন্দিনীর হয়ে কোনো কথা বলার চেষ্টা করেন আমি তা শুনব না, আর আপনার সাথে আমি কোথাও যাব না। আজ দেখছি তোমাকে সব কিছুই জানিয়ে দিতে হবে, না হলে খুব বড় একটা অঘটন ঘটে যেতে পারে, আমি সেটা কিছুতেই হতে দেব না। তোমাকে আমার সাথে আসতেই হবে, আমার সাথে কথা বলতেই হবে। এসো, ছেড়ে দিন আমাকে। এসো গঙ্গা, ছাড়ুন বলছি, কথাটা শুনুন আমাকে, জানতেই হবে। কি নিয়ে ঝামেলা বুঝতেই তো পারছি না। কি হয়েছে বলো তো মা, তুমি ওই মেয়েটাকে কেন জোর করে নিয়ে যাচ্ছ বলো তো? মেয়েটা তো মন্দিরে পুজো দিতে এসেছে, ওর সাথে এভাবে খারাপ ব্যবহার করছো কেন? ও হলো আমার মেয়ে, বাড়ি থেকে রাগ করে ও চলে এসেছে, সেই জন্য ওকে আমি নিতে এসেছি। কি হয়েছে বলুন তো? আপনি কি ওনার নিজের মেয়ে নাকি? উনি যা বলছেন তা কি সত্যি মা? আর আপনাকে এবার জোর করছে কেন? না, ইনি কে আমি কিছুই জানি না। এর আগে আমি এনাকে কোনোদিন দেখিনি, শুধু শুধু আমাকে উনি বিরক্ত করছেন। কি গো মা, ও তোমায় চেনে না বলছে, তুমি চেনো বলে কেন মিথ্যে কথা বলছো? আমি কোনো মিথ্যে বলছি না, সত্যি বলছি। আমার মনে হয় ওনার নিশ্চয় কোনো বাজে উদ্দেশ্য রয়েছে, আমি কত করে ছাড়তে বলছি ছাড়ছেনই না। দয়া করে এনাকে এখান থেকে যেতে বলুন। আমার কথা শুনুন, উনি তো আপনাকে বলছেন যে আপনাকে উনি চেনেন না, তাহলে আপনি কেন মিথ্যে বলছেন, কেন জোর করছেন? আপনাকে দেখে তো ভালো বলেই মনে হচ্ছে, তাহলে আপনি ওর সঙ্গে এরকম কেন করছেন? আপনি এখান থেকে চলে যাচ্ছেন না কেন? এই যে মা, কি দেখছো তখন থেকে? চুপচাপ ওকে ছেড়ে চলে যাও, নইলে কিন্তু আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। যাও 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 যাও। আ
আজ তোকে সব সত্যিটা জানাবো বলেই তোর কাছে এসেছিলাম, কিন্তু তুই আমায় ভালো সম্মানই দিলি। যতক্ষণ না তুই সত্যিটা জানতে চাইবি আমি তোকে কিচ্ছু বলবো না। তুই যে আসলে কে আর সেটা কখন তোর জানা উচিত সেটা দেবী নির্ণয় করবেন, আর তখনই তুই জানতে পারবি। নন্দিনীর হয়ে কথা বলছিলেন বলে আমি সবার সামনে আপনাকে চিনতে অস্বীকার করলাম, আমাকে আপনি ক্ষমা করে দেবেন মা, ক্ষমা করে দেবেন। কি বই রে এটা? জ্যোতিষশাস্ত্রের বই। এই সব জিনিসের উপরে আমার একদমই ভরসা নেই। আপনার এই সবে ভরসা নাই থাকতে পারে, কিন্তু এতে যা লিখেছে সেটাতে ভরসা করতেই হবে। এমন কি লিখেছে? জীবনে ধারতে না করে সমস্যায় পড়া, বাচ্চা না হয়ে বংশবৃদ্ধি না হওয়া, বাড়ির যিনি বল ভরসা হঠাৎ করে তার অকাল মৃত্যু, এই সবের কারণ হল গৃহদেবতার পুজো ঠিক করে না করা। বুঝলে? এইসব আমার কাছে বলিস না, এগুলো আমি কিচ্ছু মানি না।